আমাকে
আসছিল তো আমাকে না পছন্দ করেনি তো অনেক ট্রাই করছি যেন আমাকে বিয়ে করে কিন্তু কোনোভাবেই ছেলে পক্ষ আমাকে পছন্দ করলো না আমার মোটা বিভিন্ন অশিলা দেখায় তারপর না রাগের চোটে যে শাড়িটা পরেছিলাম না রাগের চোটে না আমি এমন জোরে বসা থেকে উঠতে গেছি ফরাত করে হিপের কাছে ছিঁড়ে গেছে পরে আমি ওই শাড়ি কি করবো বলো ওই শাড়ি কি জোস নাকি দেওয়া যায় আর ঈদে তো শপিং এও যেতে পারিনি পরে আমি ওইটা কেটে কুটে থ্রি পিস বানায় ফেলছি তাই এটা শুরুতে বললেই হতো কিংবা তোমার যখন এই ঘটনাটা ঘটছে তখনই ফোন করে আগে আগে জানাইতা এত ঝামেলা হতো না বলছিলাম না তুই গ্যারান্টি দিছিলি কিন্তু হ্যাঁ আমি জানতাম এরকম কিছু করবো সবসময় এরকম করে যেন আমি দিতে চাইনি তোর জন্য আচ্ছা শোন তোর আমি পরে ধরতেছি এই তুই কোন সাহসী কোন সাহসে আমার শাড়ি তো নষ্ট করছিস আমার সেটা দেখে তুই স্যালার কামিজ বানাইছিস আবার ঈদে আরে তুমি তুমি ছেঁড়া শাড়ি নিয়ে কি করবা এই জন্য তো আমি থ্রি পিস বানাই ফেলছি হ্যাঁ শপিং তুমি করতে পারিনি কোয়ারেন্টিনে বাস থেকে বাইর হতে পারিনি শপিং মলে যাইতে পারিনি অনেক উপকার হয়েছে আমি থ্রি পিস বানাইছি কোনো কথা আমি শুনতে চাই না খোল খোল শিগগিরি তুই এগুলা খুলে ল্যাংটা তোর বাড়ি যাবি আই ডোন্ট কেয়ার খোল শিগগিরি এখন হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি কি কি করবে বল বাদ দে তুই চুপ কর তুই সবসময় সাপটা বন্ধ কর কিন্তু তা ঠিক তুমি শাড়িটা মানে নষ্ট হয়েছে যাই হয়েছে তুমি ওইভাবে ফেরত দিতে আর সত্যি কথা স্বীকার করতে তুমি ওই টাকাটা কোন সাহসে তুমি সারা কমিজ বানাইছো তুমি ওকে গিফট করছো এটা মনে করো তোর আমি উদ্দা করে গিফট দিব না হ্যাঁ আমার জিনিস জোর করে নিয়ে সেটারে জামা কাপড় বানাই আবার সেটারে গিফট বানাচ্ছো তোমাদের বিয়ের সাথে এসে জামাই কত শপিং করে দেয় আমাকে তোকে করার নাই বুঝো না আমি নীতি পাচ্ছি না ও দোস্ত দোস্ত আমার কেরাম যদি দেখে রাখে হ্যাঁ আমি আমি এখন খুন করবো খুন করে জেলে যাবো হ্যাঁ বাকি জীবন আমার জেলেই কাটবে ওরে আমি ছাড়বো না আমার প্রতি কি তোমাদের একটু মায়া হয় না হ্যাঁ একটা পর একটা বিয়ে ভাঙতেছে আমার আমার মনের অবস্থা তোমরা বুঝতেছো সেখানে একটু তোমাদের ছেঁড়া শাড়ি দিয়ে একটু থ্রি পিস বানাইছি তোমরা কিরকম ছোট মনে তুমি কন্টিনিউসলি এরকম করতেছো আবার মাফ চাও এটা ঠিক না বেবি ঠান্ডা বাদ দেই দেখতে আমার কত ফেভারিট শাড়ি আচ্ছা আচ্ছা আমি গ্যারান্টি দিছিলাম না আচ্ছা আমি আমি তোরে বলতেছি আমি তোকে সেম শাড়ি কিনে দিব এই ঈদের ঝামেলাটা যাক দিব প্রমিস তুই সবসময় এক এক জিনিসের উচিলা দেখা দেখে ওরে পাক পায়েন্টেজ আচ্ছা শোন না ঈদের দিন শত্রু আসলে তার সাথে ভালো ব্যবহার করতে হয় আর ও তো আচ্ছা ও একটু মাথা খারাপ টাইপের বাদ দে না নিজেরা তো বিয়ে শাদী করে লম্বে লম্বে লাইফ লিড করতে চায় আমার কথা একটু ভাবো না আমি তোমাদের প্রতিবেশী বোন আর যদি ও ইচ্ছা করে কাজটা করতো তাহলে আমি ওকে ধরতাম কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আর কি করবে বল মা অনেক কিছু রান্না করছে শুধু তোর জন্য স্পেশালি একটা ডিশ আমি রান্না করছি তোর আমি খাওয়াবো গেস্ট কি খালি ও ওরে সব খাই শেষ করবি হ্যাঁ আর প্রতিবেশীরা আসবে না
ছোটবেলা কোন ধরনের ছোট নাকি? আজকে ঈদের দিন তোরে বারে বারে বলতেছি, এরকম করে খাওয়া নিয়ে কেউ কারোর সাথে? তুই তো কোনো আইটেমই বাদ রাখিস না, এখন ডাবল করে আবার ওটা খাচ্ছস। শেষ হয়েছে তোর খাওয়া, তাই না? তোমার হাজবেন্ড গেলামত ভাই দুলা ভাই, আর আজকের থেকে মর্জিদ আমার বোন কুদ্দুস আমার দুলা ভাই। দেখছিস দুলু দুলা ভাই থেকে 2000 টাকা নেব। সামনে তো পারবো না, যাও বেবি যথেষ্ট খাইছো, বাসা যাও। যাচ্ছি যাচ্ছি। এই দাঁড়া, তুই কই যাচ্ছিস? কেন